news24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনইনিউজ24.কম। আজ থাকছে বরগুনা ২ আসনের হালচাল। বরগুনা ২ সংসদীয় আসনটি বামনা উপজেলা, পাথরঘাটা এবং বেতাগী উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের ১১০তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ১২৭৬২৩ জন। ভোট প্রদান করেন ৬৯,০৩৭ জন। নির্বাচনে স্বতন্ত্র নুরুল ইসলাম মনি বিজয়ী হন। মোরক প্রতীকে তিনি পান ১৯,৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের গোলাম কবির। নৌকা প্রতীকে তিনি পান ১৩,৭৬৪ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এ নির্বাচনে বিএনপির গোলাম সরওয়ার হেরুকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১০৭,২৭৫ জন। ভোট প্রদান করেন ৮০,৫৩৫ জন। নির্বাচনে ইসলামী ঐক্যজোটের গোলাম সরওয়ার হেরু বিজয়ী হন। মিনার প্রতীকে তিনি পান ২১,৮৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নুরুল ইসলাম মনি। ধানীশীষ প্রতীকে তিনি পান ২০,৫০৫ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৩৩,৫৮২ জন। ভোট প্রদান করেন ৯২,৩৬০ জন। নির্বাচনে বিএনপির নুরুল ইসলাম মনি বিজয়ী হন। ধানীশীষ প্রতীকে তিনি পান ৪৪,০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের গোলাম সরওয়ার হেরু। নৌকা প্রতীকে তিনি পান ২৪,৭৭২ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,০২,৬১৪ জন। ভোট প্রদান করেন ১৭৪,৭১১ জন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম সবুটুলু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৯০,১৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির খন্দকার মাহবুব হোসেন। ধানীশীষ প্রতীকে তিনি পান ৬৬,৪৩৩ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩১,৪৬২ জন। নির্বাচনে আওয়ামী লীগের শকত হাজানুর রহমান রিমন নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি পান ১১৭,৩৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন শিকদার। মোরক প্রতীকে তিনি পান ১৬,১২৯ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৬৮,৩৬৬ জন। ভোট প্রদান করেন ২,২০,৯৮৭ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৬ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শওকত হাজানুর রহমান রিমন, ধানীশীষ প্রতীকে বিএনপির খন্দকার মাহবুব হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মিজানুর রহমান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম সরওয়ার হেরু, টেলিভিশন প্রতীকে বিএনএফের জাকির হোসেন ও মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের বশিরুদ্দিন বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শওকত হাজানুর রহমান রিমন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২,৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির খন্দকার মাহবুব হোসেন। ধানীশীষ প্রতীকে তিনি পান মাত্র ৯,৫১৮ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, বরগুনা ২ আসনে পঞ্চম সংসদে স্বতন্ত্র প্রার্থী, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি, সপ্তম সংসদে ইসলামী ঐক্যজোট এবং নবম, দশম ও একাদশ সংসদে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনই নিউজ ২৪ এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তার ভিত্তিতে ডিএনএ নিউজ 24 বরগুনা 2 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 54.09% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 19.94%, বিএনপি 4.16%, জাতীয় পার্টি 0.22%, স্বতন্ত্র ও অন্যান্য দল 75.68% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 75.07% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 22.58%, বিএনপি 25.46%, জাতীয় পার্টি 21.40%, জামায়াতে ইসলামী 1.97%, স্বতন্ত্র ও অন্যান্য দল 28.59% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.41% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 26.82%, চারদলীয় জোট 47.65%, জাতীয় পার্টি 3.18%, স্বতন্ত্র ও অন্যান্য দল 22.35% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.34% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 50.42%, চারদলীয় জোট 9.43%, স্বতন্ত্র ও অন্যান্য দল 40.15% ভোট পায়। বরগুনা 2 বামনা, পাথরঘাটা এবং বেতাগি উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শওকত হাজানুর রহমান রিমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও দলীয় মনোনয়ন চাইবেন। এছাড়া আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন প্রয়াত সংসদ সদস্য গোলাম সবর টুলুর স্ত্রী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, বামনা উপজেলা সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাবির হোসেন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বরগুনা জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য মনিরুজ্জামান মনির ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন আব্দুস সালাম, মাওলানা জাকারিয়া হামিদি ও অধ্যাপক নাজমুল হুদা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম সরওয়ার হিরু। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বরগুনা 2 সংসদীয় আসনটি নবম জাতীয় সংসদ নির্বাচনে গোলাম সবর টুলুর মাধ্যমে পাকাপোক্ত করে আওয়ামী লীগ। 2013 সালে এই আসনের তৎকালীন সংসদ সদস্য ও নাদিরার স্বামী গোলাম সবর টুলু এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। শোকে মোহাম্মান টুলু পরিবার রাজনীতির মাঠ থেকে নিজেদের গুটিয়ে নেয়। ফলে 2014 সালে শওকত হাসানুর রহমান রিমনি মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। 2018 সালের একাদশ সংসদীয় তিনি বহাল থাকেন এবং নির্বাচিত হন, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। নির্বাচনের আগে রিমনকে মনোনয়ন চ্যালেঞ্জে পড়তে হবে। ইতিমধ্যে 3 কন্যাকে নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুলতানা নাদিরা। বড় মেয়ে ফরজানা সবুর রাজনীতিতে পদার্পণ করেন এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন। টুলু ফাউন্ডেশনের ব্যানারে সেবামূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছেন মেজো মেয়ে সাবরিনা সবুর তিন্নি ও ছোট মেয়ে ব্যারিস্টার হাসানা নাদিরা তিয়াশা। বরগুনা 2 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা সুদৃঢ় হলেও অন্তদলীয় কুন্দল রয়েছে নির্বাচনে, যার প্রভাব পড়বে। বিএনপি সাংগঠনিক অবস্থা সুদৃঢ় না হলেও জামায়াত ইসলামের ওপর ভর করে বিএনপি আসনটিতে দখলে নিতে এখন থেকেই তৎপর রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 110তম বরগুনা 2 সংসদীয় আসনটিতে এবার আওয়ামী লীগকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বিএনপি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন।
লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।